আমার এমনি একটা স্বপ্ন ছিল যে মানে কি আজকে আমরা যাচ্ছি কালনাতে, মানে সুভাষ দা আসবে, কিছু জিনিসপত্র কিনবে, আর অনেকদিন মিট আপ হয় না, একটা মিট আপ করবো আর কি। সঙ্গে বিক্রম ভাই আছে আমাদের, গাড়ি নিয়ে যাচ্ছি, সুভাষ দা গাড়ি নিয়ে আসবে। দেখা যাক, খুব মজা হবে আজকে সারাদিন, খুব মজা করে কাটাবো, দেখতে থাকো কেমন কি লাগে। চলে আসছে, দেখা দুটো নতুন গাড়ি কিনেছি, কিন্তু দুটো গাড়ির একটা গাড়ি না ভিডিও করা হয়নি। তো আজকে দুটো প্রথম দুটো নতুন গাড়ি দেখানো হচ্ছে আজকে, এই একটা আর এই একটা। এটা হচ্ছে, এটা আমাদের ড্রিম বাইক। তো আমরা তো মোটামুটি ঘুরছি, দারুণ জায়গা, ভালো জায়গা, মোটামুটি ঘোরা তো চলছে কন্টিনিউস আমাদের, ভালো জায়গা। তোমরা আসতে পারো, দেখতে পারো কেমন লাগে। মানে আমরা এর আগে যেখানে যেখানে গেছি সেখানে কিছু দেখার কিছু ছিল না, এখানে তো দেখার কিছু আছে আর কি মোটামুটি। আমি তো দরকার আছে ওটা মালকি, কাছাকাছি তো, ওর জন্য তো কষ্ট কম হবে, আমরা তো নিয়ে যাবো। সো এখানে মনে হচ্ছে একটা বিয়ে হচ্ছে, আমরা জানতাম না এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে রাজবাড়িতে। সো ভালো লাগলো বিষয়টা দেখে আর কি, ভালো দিনই এসেছি, বিয়ের অনুষ্ঠান চলছে এখানে, ভালো বিয়ে হচ্ছে। তো আমার আমার এমনি একটা স্বপ্ন ছিল যে মানে কি বিয়ে বাড়িতে যাওয়ার, বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে যাওয়ার আর কি। তো সেরকম কিছু একটা হয়েছে, ঘটে যাচ্ছে আর কি। আমি কালকে আজকে ফোন করে বলছিলাম এরকম কিছু একটা করবো আমি, সো আজকে সেটা এমনি ঘটে গেলো আর কি। তো এটা আমরা ভাবিও না যে এখানে এরকম কিছু হয় আর কি, আজকে প্রথম দেখলাম। কেমন কি লাগছে এখানে, কেমন জায়গাটা কেমন লাগছে দেখতে, আর সুন্দর জায়গা, বিয়ে বাড়িটা কেমন ফিল করছে? হ্যাঁ, বিয়ে বাড়িতে এসেছি এরকম মনে হচ্ছে, বুঝলাম, পুরো একটা বিয়ে বাড়ির ভাইব চলছে। মানে দিনের বেলা বিয়ে বিয়ে খেতে চলে এসেছি আমরা, আদৌ জানি না ভেতর পিছনে কি হচ্ছে, কিন্তু জানি না, যত সম্ভব বিয়ে হতে পারে না হতে পারে, কিন্তু আয়োজনটা সেরকমই আছে, আয়োজনটা সেরকমই লাগছে, বুঝলাম। পরে বাড়িতে আমরা বলবো, বুঝলি।
A few moments later. আমরা এখন বাড়ি যাবো আমার খুব শীত করছে আমি একটা বিশাল পরে এসেছি ওরা শার্ট পরে এসছে এখন স্যার একটা দুটো তিনটে চারটে আছে ভেতরে এটার ভেতরে তো মানে দূরে যাবে ঠিক আছে মাফ করে দিলাম এই জন্য কোনো ব্যাপার না আমার এখান থেকে এখানে যাবো চলো তো টাটা তাহলে এখানে টাটা করে দাও আমি টাটা কি করবো।